ধন্যবাদ সবাইকে। আজকে শাওয়াল হার্ট সেন্টারের যিনি বাংলাদেশের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশের বিখ্যাত কবি জনাব মোহিন রায়হান, এবং আজকে যারা অতিথি আমার সিলেট জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয় এবং আমাদের পুলিশ সুপার কমিশনার মহোদয় আছেন, আমি একটি জিনিস বলতে চাই। আমি একজন কার্ডিওলজিস্ট, আমি এখানে আসলে কার্ডিওলজিস্ট হিসাবে এখানে আসি নাই, এসেছি আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এবং সেই তত্ত্ব উপাত্ত চিকিৎসা কখন করব, কোন রোগের কখন চিকিৎসা করব, কোন পদ্ধতিতে করব, সেটার জন্য বিজ্ঞান একটি নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি তৈরি করেছে এবং সেই অনুযায়ী তথ্য উপাত্ত দিয়েছে। কখনোই একটার আগে আর একটা করলে হবে না, চিকিৎসা পদ্ধতিটাকে একটা স্টেপ ওয়াইজ চিকিৎসা পদ্ধতি। যেমন ধরুন আপনি একটা এই মুহূর্তে আপনার হার্ট অ্যাটাক হলো, সেখানে আপনি শাওলের দিকে হাত পাতিয়ে বসে থাকলে হবে না, সেখানে আপনাকে হাসপাতালে যেতে হবে, সেখানে আপনাকে ইমার্জেন্সি চিকিৎসা নিতে হবে। আবার আপনি হৃদরোগী, প্রথম পর্যায়ে আপনি হৃদরোগের দ্বারা পড়ল, সেই হৃদরোগের চিকিৎসা আপনি কীভাবে নেবেন, সেখানে আপনাকে ইমার্জেন্সি চিকিৎসা নিতে হবে। আপনাকে সেখানে হার্টের হয়তো আপনাকে থ্রম্বোলাইজ করতে হবে, ইমার্জেন্সি যদি হয় সেখানে তো পাত্রতে দিয়েছে চিকিৎসা পদ্ধতি। আমরা কিন্তু তখন আর আমাদের বিজ্ঞানকে এগিয়ে নিতে পারি না। যেমন ধরুন একজন ভদ্রলোক দীর্ঘদিন থেকে হার্টের রোগী, আমরা ওনাকে এনজিওগ্রাম করলাম, করে দেখলাম ওনটা ওনার তিনটা রক্তনালীতেই বন্ধ, মানুষের তিনটা রক্তনালী থাকে, প্রধানতম তিনটা রক্তনালী থাকে, তিনটা রক্তনালী বন্ধ, এবং এই রোগীকে কোনো অবস্থায় বাইপাস করা অসম্ভব না, স্টেন্ট বসানো অসম্ভব না। তাহলে কি এই রোগীকে আমরা কি তাকে শেষ করে দিব, না আপনার আর কোনো পদ্ধতি নেই? তারপরে যেটা কবি রায়হান বললেন, সেখানে এইসব সেন্টারগুলোর অনেক ভূমিকা আছে। কি করতে পারে, মানসিক বুস্টাপ বলে একটা বিষয় আছে রোগীদের, প্রথম হচ্ছে মানসিক বুস্টাপ, তাকে এই বিশ্বাসটুকু তাকে দিতে হবে যে আপনি রোগী হলেও কিন্তু আপনি সুস্থ থাকার অনেকগুলো পদ্ধতি আপনার মধ্যে বিদ্যমান আছে। তার মধ্যে একটি হচ্ছে কি শাওয়াল হার্ট সেন্টার, উনি যে ইসিসিপির কথা বললেন, কাউন্টার পালসেশনের যে আমরা চিকিৎসা পদ্ধতি যেটা আছে সেটা আছে, এবং মোটিভেশনের একটা বিষয় আছে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হল কি যে রোগের সৃষ্টি যেখান থেকে সেখান, আমরা যতই স্টেন্ট বসাই, যতই আমরা বাইপাস সার্জারি করি, আপনি ধরে নিতে পারেন না যে আপনি সুস্থ হয়ে গেছেন। অন দ্য টপ অফ মেডিকেল লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেল ট্রিটমেন্ট, ওই দুইটার উপরে কিন্তু আপনি বাকি চিকিৎসা স্তরে স্তরে সাজান। লাইফস্টাইল করতে হবে, আপনি স্মোকার হলে স্মোকিং ছাড়তে হবে, যদি স্বাস্থ্যসম্মত না হয় সেটাকে পরিবর্তন করতে হবে, আপনি যদি স্বাস্থ্যবিধি মানে আপনি যদি চলাফেরা না করেন, আপনি ব্যায়াম না করেন, আপনি এক্সারসাইজ না করেন, তাহলে আপনাকে আপনি স্ট্যান্ড লাগিয়ে বলেন যে আমি স্ট্যান্ড লাগাইছি, আমি তো এখন শেষ, আমার তো চিকিৎসা হয়ে গেছে, না, আপনার কিছুদিনের ভিতরে, তিন মাসের ভিতরে, ছয় মাসের ভিতরে আপনার স্ট্যান্ড বন্ধ হয়ে যাবে। আপনাকে নিয়মিত প্রথম কথা হচ্ছে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আপনাকে মেডিকেল চিকিৎসা নিতে হবে, তার উপর অ্যাডন হিসাবে আপনাকে বাইপাস অথবা সার্জারি। এই কথাটা আমরা রোগীদের কনেকশন বোঝাতে অক্ষম হই, যার কারণে রোগীরা কিন্তু এই স্ট্যান্ড লাগানোর পরে স্ট্যান্ড বন্ধ হয়ে যায়, বাইপাস করার পরেও কিন্তু তাদের বাইপাসের যে রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়, এবং সেই কাজটা করেন শাওয়াল। কিন্তু ওনারা মোটিভেশন করে দিতে পারেন রোগীকে, ওনারা রোগীদেরকে নিউ হোপ দিতে পারেন, সে জন্য এই সেন্টারগুলো অ্যাপ্রিসিয়েটিং, যার কারণে তার মানে হচ্ছে কি আপনাকে চিকিৎসা পদ্ধতিগুলো স্তরে স্তরে সাজাতে হবে, কারোটার সাথে কারো কিন্তু দ্বিমত নেই যে আপনি কখন রিং লাগাবেন, আপনি এই মুহূর্তে হার্ট অ্যাটাক হচ্ছে, আপনাকে এই মুহূর্তে এনজিওগ্রাম করে স্ট্যান্ড বসাতে হবে, দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা, এটাকে সাথে কোনো দ্বিমত শাওয়ালের নেই। আবার শাওয়ালের রেসিপি দিয়ে একজন এন্ড স্টেজ রোগীকে যার হাড়ের কার্যক্ষমতা তিসের নিচে চলে আসছে, ওনাকে বাইপাসও করা যাবে না, রিং লাগানো যাবে না, ওনাকে যদি এই পদ্ধতির চিকিৎসা নেওয়া যায় উনি কিন্তু ভালো থাকবেন, সেটা কিন্তু। তাই আমাদের কথা হচ্ছে কোনো চিকিৎসা পদ্ধতির সাথেই কোনো চিকিৎসা পদ্ধতি যে এইটার অল্টারনেটিভ ওইটা, ওইটার অল্টারনেটিভ ওইটা, তা কিন্তু না, আমাদেরকে স্তরে স্তরে চিকিৎসা পদ্ধতিটাকে সাজাতে হবে।
চিকিৎসা একটা বিজ্ঞান। এবং আমি এখানে যেহেতু সুযোগ পাই সেখানে সিলেটের কিন্তু অনেক সুনামদার জাকির ভাই আছেন, জাকির ভাই তো আমার মাস্ক পরা আমাকে চিনছেন না, অথবা জাকির ভাই উনি আমরা সিলেটের যেহেতু এমসি কলেজে পড়ালেখা করছি জাকির ভাইকে আমরা চিনি। হ্যাঁ, জাকির ভাই ইজ এ বিগ লিডার এক সময় আমাদের, আমরা স্টুডেন্ট লাইফে ওনাকে আমরা পেয়েছি। কিন্তু আমি একথাটি বলতে চাচ্ছি এই জন্য, 2000 চিকিৎসা একটা বিজ্ঞান, পাশাপাশি চিকিৎসা একটা ইকোনমি। ইকোনমি কেন, একটা দেশের ইকোনমি নির্ভর করে এই দেশের জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থা কিরকমের। যে জনগোষ্ঠী যত স্বাস্থ্য সেই জনগোষ্ঠী তত বেশি অর্থনীতিতে অবদান রাখতে পারে। এবং নতুন টার্ম হচ্ছে ওই যে হেলথ ট্যুরিজম। আপনারা জানেন সবাই এখানে এত জ্ঞানী মানুষ সবাই, 2020-21 সালে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বাজেট হচ্ছে 29,000 কোটি টাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে গিয়ে যে খরচ হয় 50,000 কোটি টাকা। আমি আবারও বলছি, বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজেট 29,000 কোটি টাকা, বাংলাদেশ থেকে হেলথ ট্যুরিজমের নামে বাংলাদেশে প্রতি বছর বাইরে খরচ হচ্ছে আমাদের 50,000 কোটি টাকা, আমাদের জাতীয় বাজেটের দ্বিগুণ। কোথায় ব্যর্থতা আমাদের, আমরা কোথায় ব্যর্থ? সেটা কি শুধু চিকিৎসকদের দায় দায়িত্ব, চিকিৎসকরা শুধু ব্যর্থ, নাকি আমাদের সবার দায় দায়িত্ব আছে? আমরা এই 50,000 কোটি দিয়ে প্রতি বছর 2টা করে পদ্মা সেতু তৈরি করতে পারি, সেই পরিমাণ ইকোনমি আমাদের ড্রেনেজ হচ্ছে প্রতি বছর। তাহলে আমাদের কি করণীয়? আমাদের সবাইকে এই নিয়ে ভাবতে হবে। শুধু আমাদের মতো আমরা যারা চিকিৎসক তাদের উপর গালি দিয়ে আপনারা আমাদেরকে বদনাম করে আমাদেরকে কি করে কি এই সমাধান হবে না। আমাদের দায় দায়িত্ব আছে, আমাদের ভুল ত্রুটি আছে, আমরা দায়ী। বাট একটা দেশের পলিসি, সেখানে একজন চিকিৎসক একটা গোষ্ঠী মাত্র, সেখানে আমাদের সবাইকে এই দায়িত্বটা নিতে হবে। কেন আমরা পারছি না, কেন আমাদের এই জনগোষ্ঠীকে আমরা পারছি, সবাই কি প্রয়োজনে যাচ্ছে? নো, তার মধ্যে মাত্র 20%, হ্যাঁ সেই 20%কে আমরা কিন্তু পারছি না চিকিৎসা দিতে। সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কারণে হোক, আমাদের প্রয়োজনের কারণে, বা আমরা আমাদের পারছি না, বাকি 80%কে আমাদের পক্ষে কপাবো। তাই আমার অনুরোধ, যারা আমাদের সমাজে যারা আছেন, আপনারা জিনিসটা ভেবে দেখুন। আমাদের ভুল ত্রুটি আছে, আমরা স্বীকার করি, চিকিৎসকদের অনেক জায়গায় আমাদের ড্রব্যাক আছে, আমরা সেটাও স্বীকার করি। কিন্তু এই পলিসি আপনাদের এই জিনিসটা বলেন, আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশের সিলেট বিভাগ হচ্ছে একটি যেখানে জনসংখ্যা হচ্ছে 1,30,00,000, সরকারিভাবে আরও বেশি হতে পারে, 1.5 কোটি হতে পারে। সেখানে দেখেন সারা বিভাগের জন্য একটি মাত্র তৃতীয় শ্রেণীর হাসপাতাল, সেটা হচ্ছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। এবং সেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের একটা বিভাগ হচ্ছে কার্ডিওলজি, সেখানে সরকারিভাবে মাত্র 40টা বেড, সরকার নির্ধারিত 40টা বেড, 1.5 কোটি মানুষের জন্য 40টা বেড। এবং সেই 1.5 কোটি মানুষের জন্য আমাদের একটা মাত্র ক্ষেত্রে বাসে সরকারিভাবে সেখানেও মাঝে মধ্যে কাজ হয়। তাহলে কি রুগীদের দোষ, রুগীরা কেন যাবে না বিদেশে? সে তো তার লাইফ, সে যেখানে ভালো চিকিৎসা পাবে সেখানে যাবে, আমি দিতে পারছি না। তাহলে ইনফ্রাস্ট্রাকচারটা কে তৈরি করবে? আমি করব? একজন চিকিৎসকের পক্ষে তো সেটা সম্ভব না। সেখানে পলিসি মেকাররা এটাকে তুলতে হবে। এখানে কমপক্ষে যদি 10টা সেন্টার থাকতো, 100 সেন্টার থাকতো, আমাদের রুগীরা সহজে চিকিৎসা পাইতেন, তাহলে আমাদের কেন বদনাম? আপনি যদি আমার বাড়িতে আমি অবধি আপনারা যদি 100 জন চলে আসেন, আমি কোনো অবস্থায় আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না। তাই আমি 40টা বেড দিয়ে 1.5 কোটি মানুষকে চিকিৎসা দিলে আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেনই, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই আমি মনে করি আপনারা যে পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছেন সিলেটের মানুষ উপকৃত হবে, ধরনের সহযোগিতা থাকবে, আপনারা ভালোভাবে এটা সেন্টারটাকে চালিয়ে যাবেন, রোগীরা নতুন হোপ পাবে। পাশাপাশি আপনারা যারা সিলেটে এখানে এসেছেন, আপনাদের প্রত্যেকের ফোরামে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন, আমাদেরকে শুনেন। আমার এই অর্থনীতিটা শুধু তো আমার অর্থনীতি না, আমার ভবিষ্যৎ প্রজন্মের অর্থনীতি। আজ আমাদের এই অর্থনীতি, এই টাকা পয়সা যেগুলোভাবে আমাদের যাচ্ছে, সেগুলো যদি আমাদের দেশের অর্থনীতিতে আমরা যদি ইউজ করতে পারি, বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক চেহারা আরও পাল্টে যাবে। আমরা যদি এই টাকাটাকে যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তৈরি বিনিয়োগ করতে পারি,
আগামী 10 বছরের ভিতরে আমার বিশ্বাস যে 10%-এর বেশি রোগী বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। আমরা সেইভাবেই আমাদের চিকিৎসক, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারবো। সবাই যারা এখানে আছেন, অনেকে এখানের মধ্যে রোগী আছেন, আপনাদের এই সহজ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা নিয়ে আপনারা সুস্থ হন, ভালো থাকুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।